আমরা আজকের লেকচারে যেটা দেখব, আমরা অনেকগুলা বিম ডিজাইন অলরেডি দেখে ফেলেছি বা বিমের মডেলিং কিভাবে করে সেটা দেখে ফেলেছি। আমরা অলরেডি কয়েকটা বিমের অ্যানালাইসিস দেখছি, কিসে কিভাবে দেখেছি সেটা হচ্ছে বিভিন্ন ইটাপস এন্ড মডেলিং, এবং কিছু লেকচারে আমরা হ্যান্ড ক্যালকুলেশনও প্রোভাইড করছি। এখন আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে, এটা হিবলারের একটা এক্সাম্পল, এটা 2.8 এক্সাম্পল। সো এটাতে আমাদের মেইনলি হচ্ছে ইনক্লাইন্ড লোড এবং এখানে আছে পয়েন্ট লোড। তাহলে এই লেকচারের প্রথম ফোকাসটা হচ্ছে বা প্রাইমারি ফোকাস হচ্ছে আমাদের ইনক্লাইন্ড লোড। এবং আরেকটা জিনিস আছে যে আমাদের সাপোর্ট থেকে বিমের টপ ফেসটা হচ্ছে 1 ফিট দূরে আছে, এবং এই যে লোডটা 60 কেপ লোডটা, এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এবং যেটা কাজ করতেছে আমার সাপোর্ট থেকে 1 ফিট দূরে, মানে এটার সারফেসে কাজ করতেছে। তাহলে এক্সাম্পলটা আমরা ইটাপসে করব। আচ্ছা, আমাদের এখানে ক্যালকুলেশান দেওয়া আছে। ক্যালকুলেশানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক্স এর মান, মানে হচ্ছে এ বিন্দুর হরিজন্টাল সাপোর্টের মান রিয়াকশান 30 কেপ, এবং বিওয়াই 38.5 কেপ, এওয়াই বা এ বিন্দুর হরিজন্টাল রিয়াকশান ভার্টিক্যাল রিয়াকশান 13.4। এখন আমরা এটা মডেলিং করব, মডেলিংয়ে দেখি আমাদের এই ভ্যালুগুলো আসে কি না। তাহলে আমরা মডেলিংয়ে চলে যাই। আচ্ছা, তাহলে প্রথম আমরা নিউ মডেল নিলাম, নো নিলাম। নেওয়ার পরে আমাদের ঠিক আগের মতোই আমাদের কয়টা লাইন নেব এক্স ডিরেকশনে, 1, 2, 1, 2, 3, আমরা তিনটা লাইন নিব। এটাকে কিপ ফিট করে দেই। আমার ভার্টিক্যালি আমাকে নিতে হবে আমাদের 1 স্টোরি, আমাদের 1 স্টোরিটাকে নিতে হবে, যার টিপিক্যাল হাইট হবে 1 ফিট এবং বটম হাইটও 1 ফিট। আচ্ছা, আমাদের ওয়াই দিকে লাইন হচ্ছে একটা, যে এক্স ডিরেকশনের যে আমরা যে কোনো একটা লেন্থ দিয়ে হয় 14 ফিট দিব অথবা 7 ফিট দিব। আচ্ছা, আমি এখানে কাস্টম করে নেই, কাস্টমে এসে আমরা স্পেসিং করব। করার পরে আরেকটু দেখে আসি, আমাদের এখানে এ বিন্দু থেকে বি বিন্দু সাপোর্ট আছে হচ্ছে 10+4, 14 ফিট, এবং বি থেকে সি এর দূরত্ব বা পয়েন্ট পয়েন্ট পর্যন্ত আছে 7 ফিট। আচ্ছা, তাহলে আমাদের প্রথমটা হচ্ছে 14 ফিট এবং লাস্ট পরেরটা হচ্ছে 7 ফিট। ওকে, আমাদের এইখানে আমাদের 1, 1, 1 সব কিছু ঠিক আছে, আমরা ওকে করলাম। তাহলে এরপর আমরা এলিভেশনে যাব, এলিভেশন 1 এ গেলাম। আচ্ছা, এখন আমরা বিমটা ড্র করব হচ্ছে এইখানে এই জায়গাতে। প্রথম আসি, আমরা বিমের যে কোনো একটা লাইনকে নিব, যে কোনো, কারণ আমরা লোডকে লাইভ লোড নামে রূপে অ্যাসাইন করব। তাহলে আঁকলাম। আচ্ছা, যেহেতু আমাদের 60 কিপ লোডটা 1 ফিট, মানে সারফেসের দূরত্ব সাপোর্ট থেকে 1 ফিট, তাহলে 1 ফিট দূরে আমরা পয়েন্টটাকে ড্র করলাম। আচ্ছা, এখন আমরা সাপোর্টে আসি। এই বিন্দুতে কি সাপোর্ট ছিল? এই বিন্দুতে আমাদের হিন সাপোর্ট বা পিন সাপোর্ট, বি বিন্দুতে রোলার সাপোর্ট, এবং লাস্টে সি বিন্দু যদি বলি, সি বিন্দুতে কোনো ধরনের কোনো সাপোর্ট নেই। তাহলে আমাদের এই বিন্দুতে আমাদের সাইন সাপোর্ট, হিন সাপোর্ট, এটার রোলার সাপোর্ট, আর এই পয়েন্টে কোনো ধরনের কোনো সাপোর্ট নেই, তাহলে নান। আচ্ছা, আমাদের এখানে মেম্বারটা হবে না, আমাদের হবে এই পোর্শন থেকে 10 ফিট দূরে। তাহলে প্রথম যে কাজটা করতে হবে আমাদের, আমরা ড্রোতে যাব, ড্রোতে যে জয়েন্ট পয়েন্ট ক্রিয়েট করার আগে আমাদের যে কাজটা করতে হবে, জয়েন্ট পয়েন্টের আগে যে কাজটা, এখানে আমরা কি ফিট করে নিব,
ডোরো জয়েন্ট পয়েন্ট কত ফিট 10 ফিট এ সাপোর্ট থেকে 10 ফিট দূরে আছে তাহলে এখানে আমরা ক্লিক করলাম একটা পয়েন্ট ক্রিয়েট হলো এই জায়গা থেকে একটা এই জায়গাতে একটা পয়েন্ট ক্রিয়েট হলো তাহলে প্রথম হচ্ছে এইখানে যে সাপোর্ট ক্রিয়েট হয়ে গেছে এটা এখানে সাপোর্ট হবে না তাহলে প্রথম আমরা যে করতে লাইন এঁকে নেই এটা লাইন এঁকে নেই এঁকে আমরা এই পয়েন্টটাকে নান করে দেই সাপোর্ট নান কারণ সাপোর্টটা চলে গেল আচ্ছা এখন আবার দেখে আসি তাহলে এই যে ইনক্লাইন্ড লোড 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে তাহলে এটাকে আমরা কি করব দুইটা উপাংশে ভাগ করে ফেলব তাহলে প্রথম যেটা সেটা হচ্ছে 60 cos 60 এটা সমান সমান আছে আমাদের 30 কিপ 60 sin 60 এইটা সমান সমান আসছে আমাদের 51.96 হ্যাঁ তাহলে আমরা এই ফেসে যেহেতু সাপোর্ট থেকে সেটা 1 ফিট দূরে আছে আপওয়ার্ডে আছে তাহলে আমরা 1 ফিট আপওয়ার্ডে একটা পয়েন্ট ড্র করলাম তাহলে এখন আমরা লোডকে অ্যাসাইন করব তাহলে এই পয়েন্টের লোড আছে কত অ্যাসাইন আমাদের জয়েন্ট পয়েন্ট লোড জয়েন্ট পয়েন্ট লোড আমরা লাইভ লোড রূপে এটাকে দেব আচ্ছা এটা যেহেতু 60 কিপ লোডটা আমাদের তাহলে এটা আমাদের যাবে হচ্ছে লেফট সাইডে তাহলে -30 হবে এবং -51.96 তাহলে এক্স এর দিকে -30 এবং জেড এর দিকে -51.96 আমরা ওকে করলাম আমরা একটু লোডটা দেখে আসি লেফট সাইড ডাউনওয়ার্ড আচ্ছা এখন আমাদের এই পয়েন্টে কি আছে একটা পয়েন্ট মোমেন্ট আছে পয়েন্ট মোমেন্টের মান কত ক্লকওয়াইজ ক্লকওয়াইজ 50 তাহলে পজিটিভ 50 অ্যাসাইন জয়েন্ট পয়েন্ট লোড ফোর্স ওগুলো জিরো হয়ে যাবে জিরো ওয়াই ওয়াইতে আমাদের পজিটিভ 50 আমরা অ্যানালাইসিস করলাম অ্যানালাইসিসের আগে আমরা কি করব সেভ করব অ্যানালাইসিসের আগে যদি সেভ অ্যাস করি তাহলে আমাদের এটাকে আমরা নাম দেই 28 এরপর আমরা কি করব অ্যানালাইজ করব অ্যানালাইসিস করলাম আচ্ছা এখন দেখি আমাদের রেজাল্টের কি অবস্থা সাপোর্ট রিয়াকশন এখন দেখি আমাদের এখানে কত আসছে সাপোর্টে 13.42 আমাদের যেটা আমরা প্রবলেমটা দেখছিলাম এখানে কত আসছে এ ওয়াই 13.4 এখন বি ওয়াই এখানে এসেছে 38.5 এবং এ এক্স হচ্ছে 30 এক্স 30 এখন বি ওয়াই কত 38.5 আচ্ছা তাহলে আমরা এখান থেকে আমরা বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্স আঁকতে পারবো আগের মতোই লাইভ যদি মোমেন্ট আঁকতে চাই তাহলে এটা হচ্ছে মোমেন্ট ডায়াগ্রাম আমাদের এই পোর্শনটাতে 50 থাকার কথা এবং শিয়ার ফোর্স যদি আঁকতে চাই তাহলে শিয়ার আচ্ছা এই বিমের এক্সাম্পলটা এই পর্যন্তই